হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, যারা দেশ কিংবা বিদেশে যে কোনো প্রান্তে আছেন কিন্তু নিজের কণ্ঠে গান রেকর্ড করার কিংবা নিজের কণ্ঠে একটি গান গাওয়ার শখ সবারই আছে আশা করি, তো যারা সেই শখটি দীর্ঘদিন থেকে লালন করতেছেন কিন্তু নিজের কণ্ঠে একটি ভালো মতো গান গাওয়ার বা একটি গান রিলিজ করার জন্য অনেক ইচ্ছে আছে কিন্তু সেটা স্বপ্নই রয়ে গেছে, পূরণ করতে পারছে না, তাদের জন্য আমাদের স্টুডিও থেকে অনেক অনেক সুখবর। তো এটা হচ্ছে, আপনারা ভালো করে একটি গান যদি গাইতে পারেন তাহলে গানটির এডিটিং অনেক ভালো হবে, আর যদি গানটি ভালো একটি কোয়ালিটি অডিও আমাদেরকে সেন্ড করতে পারেন তাহলে অবশ্যই ভালো একটি গান আপনাদেরকে উপহার দেওয়া সম্ভব। তো বন্ধুরা, আপনারা যদি গান বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার রয়েছে বা মেইল আইডি রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকেও আমি একটি আনাড়ি ভয়েস দিয়ে একটি গান আপনাদেরকে শোনাবো, যেটা হচ্ছে একদম আনাড়ি কণ্ঠ। আমি কিন্তু খুব ভালো শিল্পী না বা ভালো আর্টিস্ট না, তবে আপনারা চাইলে ভালো করে যদি গাইতে পারেন তাহলে আপনাদের গানকে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া সম্ভব। তো তাহলে চলুন, আমি যে গানটি গেয়েছি এখন আপনাদেরকে সে গানটি শোনানোর চেষ্টা করব, আপনারা অবশ্যই শুনবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, বা আপনাদের যে কোনো তথ্য কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তৌহিদেরি মুর্শিদামা আল্লাহ তাহার নাম মুর্শিদ, আল্লাহ তাহার নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, আল্লাহ তাহার নাম। বন্ধুরা, এতক্ষণ দেখলেন আমাদের আনাড়ি কণ্ঠের গান, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন, আর আপনাদের কারো ফ্রেন্ড সার্কেল কিংবা যে কারো যদি গান এরকম রেকর্ড করার বা এডিটিং করার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কিছু টাকা খরচ করলে আমরা আপনাদেরকে ভালো মতো একটি গান এডিট করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।